করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে বহু তারকা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সেই তালিকায় রয়েছেন দেশের মাটি ধারাবাহিকের দিব্যজ্যোতি। কোভিড আক্রান্তদের ঘরে তিনি পৌঁছে দিয়েছেন খাবার, অনেকের বাড়িতেই আবার তিনি পৌঁছে দিয়েছেন মুদি দ্রব্য, এবং সেই সবটাই তিনি করেছিলেন নিজে হাতে। উল্লেখ্য, গতকাল থেকে ঘোষণা করা হয়েছে লকডাউন, বহু বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এহেন পরিস্থিতিতে তিনি কিভাবে সবটা সামাল দেবেন সে বিষয়ে তিনি নিজেই জানালেন শর্মিলা শো হাউসকে। চলুন শুনে নেওয়া যাক কি বললেন তিনি। যাদেরকে আমরা খাবার দিচ্ছিলাম টোটাল 125 প্লাস, তো তুমি আমরা তাদের খাবার দিচ্ছিলাম আর কি। এবার কালকে থেকে সেটা বন্ধ হয়ে যাক আমরা কখনোই চাইবো না। আমরা সেখানেই ভাবনা চিন্তা আরম্ভ করেছি, কোনোভাবেই যেন খাবার দেওয়াটা বন্ধ না হয় আমাদের, সেভাবে আমরা প্ল্যানিং করছি। আমরা দেখছি কি করা যায়, এবং আমরা এটা ভাবছি না যে আমরা কালকে বেরোতে পারবো না, কালকে লকডাউন, আমরা এটা ভাবছি আমরা কি করে বেরোবো। আমরা কখনো ভাবি আমরা বেরোতে পারবো না বা এটা হবে না বা কিছু, আমরা ভাবছি কি করে হবে, কাজে আমরা কালকে বেরোবো। হ্যাঁ, মানে 200% আমরা বেরোবো, এবং আমরা মানুষকে খাবার দিচ্ছিলাম, খাবার দেবো তাদের থেকে, তাদের কাছে একটু সহজে খাবারটা পৌঁছে দেওয়া, কারণ তারা সত্যি তো বেরোতে পারছে না, কোভিড আক্রান্ত, এবং তাদের কাছে পয়সা খুবই একদমই নেই। তো ওই খাবার তুমি তাদের না দিলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আমরা 14 দিন তাদের কোয়ারেন্টাইন ফুড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছি প্রত্যেক দিন, সে 125-130 জন মানুষকে, এবং কিছু মানুষের গ্রসারি তো পৌঁছে দিয়েছি। সবার খাবার দরকার নেই, কারণ গ্রসারি হলে তো আমরা তাদের চাল ডাল আটা ময়দা যা যা আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। এবার আমরা যদি সেটা থামি দিই আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না, কাজে আমরা বেরোবো, কালকে বেরোবো। এবার তার জন্য একটু পারমিশন লাগবে, কথা বলা দরকার, এবার আমরা সেগুলো করছি, তাই আমরা এটাই ভাবছি যে কালকে কি করে বেরোনো যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না, এবং টলিউডের সব লেটেস্ট আপডেটস ও নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.